সম্প্রতি ছেলে বন্ধুর সাথে বেড়াতে গিয়ে দুষ্কৃতীদের দ্বারা শ্লীলতাহানি ও ছিনতাইয়ের শিকার এক যুবতী। ছিনতাই করা হয় স্বর্ণলঙ্কার ও নগদ অর্থ। শ্লীলতাহানির পাশাপাশি জোরপূর্বক চেষ্টা চালানো হয় ধর্ষণের, তবে অল্পেতে রক্ষা পেল যুবতী সহ তার এক ছেলে বন্ধু। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে ধর্মনগর থানাধীন ভাগ্যপুর দাসপাড়া এলাকা। এ বিষয়ে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক সমু দেববর্মা জানান, এই ঘটনার সঙ্গে জড়িত এক অভিযুক্তকে শনিবার রাতে ধর্মনগর ভাগ্যপুর এলাকা থেকে গ্রেফতার করে ধর্মনগর মহিলা থানার পুলিশ। তদন্তের স্বার্থে পুলিশ ধৃতের পরিচয় প্রকাশ করেনি। রবিবার তাকে পুলিশ রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। সেপ্টেম্বর 2022 ধর্মনগর ভাগ্যপুর দাসপাড়া এলাকায় সংলগ্ন এলাকায় একটা ঘটনা ঘটে, যেখানে এক যুবতী ওর এক বন্ধুর সাথে স্কুটি করে যাচ্ছিল, ওইখান থেকে স্বর্ণালঙ্কার কিছু চিন্তাই করে, তখন ওকে চিন্তাই করে ওকে শ্লীলতা হানি করে। এই মোতাবেক বৃত্তিম মহিলা থানা ধর্মনগর মহিলা থানায় এসে ওই অভিযোগ জানায়। ওই অভিযোগ বলে আমরা একটা কেস নিয়ে আমরা তদন্ত শুরু করি। তদন্ত শুরু করার পরে জানতে পারলাম যারা অপরাধী ছিল ওরা ভিন্ন ভাষায় কথা বলছিল, লোকাল ভাষায় কথা বলছিল না, এখানে তারা সচরাচর থাকে না। তো এই মোতাবেক আমরা